বন্ধুরা, ধন্যবাদ জানাই। আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে জানাবো আমি কিভাবে আমাদের ওয়াইফাই লাইনগুলো আমরা হ্যাক করব, আর কোন কোন সাইটগুলো অর্থাৎ আমি চালু করব। আমার ওয়াইফাই লাইনে কতগুলো লাইন অ্যাক্টিভ আছে, তাদেরকে আমি ইচ্ছা মতো পরিচালনা করব। আমি একজনকে ইচ্ছা করলে আমার নির্দিষ্ট ওয়েবসাইটে প্রেরণ করতে পারি। এটা শুধু সম্ভব এর সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা খুব সহজে আমরা সব জিনিস শিখতে পারবো। সো বন্ধুরা, দেখা যাক, আমরা চলে যাই সেই আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারে, দেখি কিভাবে আমরা ওই সফটওয়্যারের কাছে চলে যাব। তবে প্রথমে আমাকে যাইতে হবে, কাজ করতে হবে। আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর তারপর আপনারা চলে যাবেন এই সফটওয়্যারে। দেখা যাক সেই সফটওয়্যারটা কোথায়, আমরা খুঁজে দেখি। আমার সফটওয়্যার ইনস্টল করা আছে, আপনারা গুগল থেকে ইনস্টল করে নেবেন। ZNTI এই সফটওয়্যারটা ইনস্টল করে তারপর ঢুকবেন, দেখবেন যে আমার ওয়াইফাই লাইন হচ্ছে মাস্টার, আর এগুলো হচ্ছে আমার লাইনে কয়জন আছে, আর ইচ্ছা মতো আমি এগুলোকে ট্রান্সফার করে দিতে পারবো। কেউ যদি ইচ্ছা করে যে আমি ফেসবুকে ঢুকবো, আমি ইচ্ছা করে তাকে গুগলে ঢুকাইতে পারবো। আর কেউ যদি বলে না গুগল, আমি ইচ্ছা করলে আমার নির্দিষ্ট ওয়েবসাইটে তাদেরকে প্রেরণ করতে পারবো। সো বন্ধুরা, দেখা যাক আমি তাদেরকে, কেউ যদি আমার এই ওয়াইফাই থেকে, আমি ইচ্ছা করলে হ্যাক করতে পারবো তাদের সাইটটা। কীভাবে স্ক্যান করা আছে, কানেক্ট করা আছে, তাদেরকে পোর্ট করে বিভিন্ন জায়গায় পাঠাবো। সো বন্ধুরা, ধন্যবাদ।